লোহিত সাগর আমি অনেকবার গিয়েছি, রেড সি, ইটস বর্ডার সি বিটুইন কেএসএ, দ্য কিংডম অফ সৌদি আরবিয়া অ্যান্ড দ্য আরব রিপাবলিক অফ ইজিপ্ট, মিশর এবং সৌদি আরবের মাঝখানে বর্ডার সাগর, এটা লোহিত সাগর। এটার এই মাথায় দাঁড়ালে ওই মাথায় সৌদি আরব, সুবহানাল্লাহ কইবেন না, জেদ্দা নগরী। এই লোহিত সাগরে ফেরাউন ডুবে মরেছে, অনেকে বলে নীল নদে ডুবে মরেছে, ভুয়া কথা। আমি ফেরাউনের দেশের মানুষ মিয়া, এই তথ্য আমার কাছ থেকে শুনেন। আমি ফেরাউনের দেশে ছিলাম 5 বছর, নীল নদের পানি খেয়েছি আমি 5 বছর, সরাসরি নীল নদ থেকে নিয়ে খাই নাই। আবার মিশরের সরকার রিফাইনিং করে, পরিশোধন করে, পাইপলাইনের মাধ্যমে গোটা মিশরে ছড়িয়ে দিয়েছে। নীল নদ লম্বায় সবচেয়ে বড়, আর আরিতে বড় নয়। আপনি ভালো সাঁতার জানলে আর আরি পাশে পাশের দিক থেকে আপনি নীল নদকে ক্রস করে ওদিকে চলে যেতে পারবেন, কিন্তু লম্বা এটা 6,695 কিলোমিটার লম্বা, পৃথিবীর সবচেয়ে বড় নদ, এটা জান্নাতের নদ। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, দুইটা নদী সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে চলে যায়, আর দুইটা নদী জান্নাত থেকে পৃথিবীর দিকে নামে। বিশ্বনবী ডেকে বললেন, জিব্রাইল, যেই দুইটা নদী জান্নাত থেকে দুনিয়ায় নামে এ নদীটার নাম কি? বিশ্বনবী বললেন, একটা ইরাকের ফোরাত নদী, আর একটা হলো আপনার ভাই মুসার দেশ মিশরের নীল নদী। কোন সুবহানাল্লাহ। ফেরাউন বলল, আমি জীবনে মুসারে আসতে দিব না পৃথিবীতে। আল্লাহ বললেন, তোর ঘরে আমি মুসারে বড় করে ছাড়বো, কোন ঠিক কিনা? মুসার মা মুসা আলাইহিস সালামকে সিন্ধুকে করে এই নীল নদী ভাসিয়ে দিয়েছেন। ফেরাউন এই নীল নদে মরে নাই, সে মরেছে লোহিত সাগরে। মরে বিশাল লোহিত সাগরে রাস্তা হয়ে গেল। সাইয়েদানা মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া করে বনি ইসরায়েলের মুমিন বান্দাদেরকে নিয়ে, তার কর্মীদেরকে নিয়ে, তার অনুসারীদেরকে নিয়ে, তার সদস্যদেরকে নিয়ে রওনা হলেন। দৌড়াতে দৌড়াতে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথা চলে গেলেন। ফেরাউন ইন দ্য মিন টাইমে চলে এসেছে তার বাহিনী নিয়ে। এসে দেখে মাশাআল্লাহ এত সুন্দর রাস্তা, বিশাল ব্রিজ, চমৎকার শক্ত ব্রিজ, বাঁশ টাশ দেওয়া হয় নাই, যে ব্রিজের ভিতরে দেওয়া হয়েছে শক্ত রড। এই ব্রিজ দেখে তো মহা খুশি, মনে হয় যেন ওর বাবার টাকায় ব্রিজ বানানো হয়েছে। সে অর্ডার করলো, মার্চ অন দ্য ব্রিজ, মার্চ অন মাই সোলজার্স অন দ্য ব্রিজ এন্ড ট্রাই টু রিচ মুসাস, আমার এই সামনের ব্রিজটা পার হয়ে যাও, মুসাকে খপ করে ধরে নাও, আল্লাহকে দ্বারা ধরাইতেছি আমি। ফেরাউনের অর্ডার শুনে সেনাবাহিনী আর লেফট রাইট করে মার্চ করতে শুরু করলো। যেতে 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 ব্রিজের এই মাথা থেকে ফেরাউন সহ সৈনিকেরা যেতে যেতে ব্রিজের মাঝ বরাবর যখন চলে এসেছে, আল্লাহ মুসারে ডেকে বললেন, ও মুসা, অ্যাকশন নেবার মনে চায় কি না? মুসা নাই বললেন, মনে চায়, অনেক জ্বালাইছে বেয়াদবটা আমারে, ঘুমাইতে দেয় নাই, খাইতে দেয় নাই, খালি হামলা চালায়, এখনো এরকম মুসলমানদের ঘরে ঘরে হামলা আছে না নাই? ঘরে ঘুমাতে পারে না, নিজ এলাকায় থাকতে পারে না, অন্য থানায় চলে যায়, অন্য গ্রামে চলে যায়, রাতের ঘুম নাই, আত্মীয় স্বজনের সাথে দেখা নাই, দুনিয়ার বুকে কষ্ট করে যাও, জান্নাতের দরজা আল্লাহ তোমাদের জন্য খুলে রেখেছে। আল্লাহ বললেন, অ্যাকশন নিবার মন চায় কিনা মুসা? মুসা বললেন, অবশ্যই। আল্লাহ বললেন, অ্যাকশন নিতে চাইলে আর দেরি করা যাবে না, লাঠিটা তোলো। সুবহানাল্লাহ কইবেন না? মুসা আলাইহিস সালাম লাঠি তুললেন, লাঠি তোলার সাথে সাথে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথার বিশাল ব্রিজ, পুরো ব্রিজটাই কে ব্যানিশ করে দিল, কে? উদাও, কোনো ব্রিজ নাই, শূন্যের মধ্যে সবগুলো থপাস থপাস করে পানিতে পড়তে শুরু করেছে। ও মিয়া, লোহিত সাগর এটা বাংলাদেশের পদ্মা যমুনার মতো হবে মনে হয়, তাহলে মেঘনা নদীর মতো, ব্রহ্মপুত্র, কপোতাক্ষ নদ, বিশাল বড় সাগর, কোন কুল কিরানা পায় না। আবার মেঘনা নদীর মতো হলে মিঠা পানির পানি গিলে গিলে খাওয়া যেত, সাগরের পানি কি মিঠা পানি নাকি লোনা পানি? এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। মিঠা নদীর পানি হলে খেয়ে ফেলতো, কিন্তু লোহিত সাগরের লোনা পানি, লবণ পানি আর খেতে পারে না, এক ঢোক ভিতরে যায়, বমি করে দুই ঢোক ফালায়। খেতে 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 ফেরাউনের পেটটা এত বড় হয়েছে, আজীবন খেয়েছে মানুষের বাড়ির লাউ, অন্যের বাড়ির কদু, অন্যের বাড়ির খাসির রান, আজকে বেয়াদবের বাচ্চাটারে লোহিত সাগরের লবণের পানি পানির মধ্যে সুবাই কে? পানি খেতে খেতে পেট এত বড়। এবার হাত তুলে কয়, আমি ভালো মানুষ, কি বলে? আমি ভালো মানুষ, আমি ইমান আনলাম, বনি ইসরায়েলের লোকেরা যার প্রতি ইমান এনেছে, মুসার রব, হারুনের রব, ওই আল্লাহর ছাড়া আমি কাউরে মানি না। কত ভালো মানুষ দেখছেন? আল্লাহ বললেন, নো, দ্য টাইম ইজ আপ,
The time is up. I never accept your iman. Now! এখন তোর iman আমি কবুল করব না. জিব্রাইল রে বললেন ওর মাথাটা একটু ঠাইসা ধর, আর একটু জুবা দিয়া, আর একটু লোনা পানি খাওয়া. জিব্রাইল কিছুই করলেন না, ওইটা তো এমনি শুধু ভাসতেছে, মাথাটা একটু ঠেসে ধরলেন আর কয়েক ঢোক পেটের ভিতরে ঢুকায় দিল. কে? আল্লাহ বললেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া. ও ফেরাউন, তুই মরে গেলি কিন্তু তোর লাশকে আমি মারবো না, তোর লাশটা গলবে না, পচবে না, কোনো কীট পতঙ্গ তোরে খাবে না, কোনো তিমি মাছ তোর দেহের মধ্যে তার জিব্বা লাগাবে না, কেয়ামত পর্যন্ত তোর চাচাতো ভাই খালাতো ভাইদের জন্য তোর দেহটারে আমি সুটকে বানিয়ে রাখলাম. আজও ফেরাউনের লাশটা রয়ে গিয়েছে, আমি নিজ চোখে ফেরাউনের লাশ দেখেছি. মিশরের রাজধানী কায়রোর তাহরির স্কোয়ারে তাদের যে মিউজিয়াম, ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মমিস চেম্বারে, আমরা তো আজহারের ছাত্র ফ্রিতে ঢুকতাম, ফ্রি ঢুকছি, ফ্রি লাশ দেখেছি, পুরো দেহটাকে ব্যান্ডেজ করে রাখা হয়েছে. ফেরাউনের চারদিক দিয়ে আমি ঘুরলাম, এমনি রয়েছে এমনি. আমি কই, ফেরাউন চাচা কেমন আছো? কোনো কথা নাই. আমি বললাম আমাদের লিডার মুসারে তুমি কম জ্বালাও নাই, গ্লাসের মধ্যে তুমি আটকানো, যদি তুমি গ্লাসের ভিতরে না থাকতা তোমার ঠ্যাং হাত একটাও থাকতো না এখন, ঠিক কিনা? গোটা বিশ্বের মানুষের ঘৃণা লানত তার উপর, ওই ফেরাউনের মতো এখনো যারা আছে তারা চলে গেল তাদের প্রতি এরকম ঘৃণা থাকবে, চিল্লায় বলেন ঠিক কিনা? ফেরাউন চলে গিয়েছে, নামরুদ চলে গিয়েছে, কিন্তু ফেরাউনের চেলারা আছে না নাই? নমরুদের চেলারা আছে না নাই? যুগে যুগে ফেরাউন থাকবে, নমরুদ থাকবে, আর তাদের বিরুদ্ধে আপনাদেরকে মুসা আর ইব্রাহিমের ভূমিকা পালন করতে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? এই পৃথিবীটা থাকার জায়গা নয়, ফেরাউন তার জলজ্যান্ত প্রমাণ. অনেকক্ষণ আমি তাকিয়ে রইলাম জাহান্নামের এই নরক ইট্টার দিকে. শুটকি মানুষ, একটা মানুষ মরে যাওয়ার পরে মাছ যেমনি আমরা শুটকি বানাই, ফেরাউনকে কেয়ামত পর্যন্ত শুটকির মতো বানিয়ে দিয়েছে. কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানামরুদ, কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না. জোরে বলেন ঠিক কিনা?